ব্লক করতে কি করে শিখলে? তুমি কি টরেন্ট থেকে সিনেমা নামিয়ে দেখো? গরিবের নোলানটা একেবারেই কারেক্ট, উনি নিজে এসে ধরা দিয়েছিলেন তাই ধরতে পারছিস। আপনারা সবাই জানেন যে এই যে ডিকেডটা পেরোলো, এই 2010 থেকে 2019, এই ডিকেডের সেরা ডিরেক্টরকে আপনারা সবাই তার সিনেমা দেখেছেন। ইনফ্যাক্ট উনি বড় পর্দায় ম্যাজিক ক্রিয়েট করতে পারেন। ওনার যখন কোনো সিনেমা আসে তখন সবাই সব কাজ ছেড়ে মানে হলে গিয়ে লাইন দিয়ে টিকিট কেটে ওনার সিনেমা দেখেন। ওনার নতুন সিনেমার ট্রেলার বেরিয়েছে, আমরা দেখে মানে আমাদের সত্যি খুব ভালো লেগেছে ট্রেলারটা। তো সৃজিতদা, তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ক্রিস্টোফার নোলানের টেনেট নিয়ে তুমি কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড। নোলানের যে কোনো ছবি নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি। ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টার্স, বাট দের আর আদার ডিরেক্টার্স আর কি, এই সৃজিতদা আর গরিবের নোলানের বেচারা যাদের কথা আমরা বলি না, তাদেরও আমার মনে হয় একটু মনে রাখা উচিত। ওয়েস অ্যান্ডারসন আছেন, টাইন্টিনো আছেন, ফিঞ্চার আছেন, তো আমরা আমার মনে হয় তাদেরকেও যদি আমরা একটু আমাদের দৈনন্দিন জীবনে মানে আমি বলছি যদি ধরা যাক আমরা যদি অরিন্দম দাকে গরিবের ফিঞ্চার বা গরিবের কিংবা ধরো ইয়েকে কৌশিক দাকে যদি আমরা গরিবের অ্যান্ডারসন বলি, তাহলে কী হয়, এই ফিল্ম মেকারদের নামও আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে চলে আসে। তারা হিংসে মানে হিংসে অনুভব করবেন না নোলানের প্রতি, যে শুধু নোলানকে নিয়ে কথা হচ্ছে, নোলানকে নিয়ে কথা হচ্ছে। কিন্তু না, জোকস অ্যাপার্ট, আই এম আ হিউজ নোলান ফ্যান অ্যান্ড আই এম অবভিয়াসলি লুকিং ফরওয়ার্ড টু টেনেট। তুমি অনেক অভিনেতাদের ক্যারিয়ার রিভাইভ করেছো, মানে অনেকেই বলে, আমরা খবরের কাছে পড়েছি অনেক অভিনেতাদের ক্যারিয়ার রিভাইভ করেছো, তোমাকে কি রিভাইটাল বলা যেতে পারে? এইটা আমি যদি বলি যে না, তাহলে ব্যাপারটা একটু ফলস মডেস্টির দিকে চলে যাবে। হ্যাঁ, মানে আমি বলা যেতে পারে, কিছু লোকের ক্ষেত্রে তো ডেফিনেটলি বলা যেতে পারে যাদের ক্যারিয়ার আমি রিভাইভ করেছি। এবং ইন্টারেস্টিংলি সেটার পেছনে যে রিভাইভ করার উদ্দেশ্য ছিল তা কিন্তু নয়, মানে এরকম নয় যে আমি একটা মহান ক্রুসেডে নেমেছিলাম যে ইনাদের সবার ক্যারিয়ার কী হয়, মানে বাকিদের ক্যারিয়ার রিভাইভ করতে গিয়ে আমার ক্যারিয়ারটা রিভাইটালের প্রয়োজন পড়ে গেলে তো প্রবলেম। সো ওরকম কিছু চিন্তাভাবনা করে আমি করিনি, কিন্তু আই লাইক ওয়ার্কিং উইথ পিপল এ হু হ্যাভ নট গটেন দ্য ডিউ টু, তারা বহুদিন কোল্ড স্টোরেজে আছে, ভালো কাজ করছেন না বা পাচ্ছেন না সেরকম রোল। এই ধরনের অভিনেতাদের সাথে কাজ করাটা খুব বড় সুবিধা হলো তাদের খিদে, অবিশ্বাস্য, অদম্য, অভূতপূর্ব একটা খিদে থাকে তাদের। তারা যে কোনো রোলে প্রেপারেশনে মেথডে ঝাঁপিয়ে পড়তে পারে। এবং আমাদের যা দৈন্য দশা, মানে গরিবের নোলানটা একেবারেই কারেক্ট, আমরা সবই কিন্তু গরিবের, মানে নোলান থেকে শুরু করে সবই, কারণ আমরা বেসিক্যালি খুব গরিব ইন্ডাস্ট্রি। আমাদের যদি ইকুইপমেন্টস দেখা হয়, আমাদের যদি নাম্বার অফ ডেজ অফ শুট দেখা হয়, আমাদের যদি রিসোর্স দেখা হয়, সেটা ভগ্নাংশেরও ভগ্নাংশ। বিঞ্চিতে আমি 14 দিনে শ্যুট করেছি, দ্বিতীয় পুরুষে আমি 12 দিনে শ্যুট করেছি। 12 দিন অ্যাকচুয়ালি জি অরিজিনাল শ্যুট করে এখন, মানে দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম আই গেট টু শ্যুট দ্য সিকুয়েল অফ বাইশে শ্রাবণ। গরিবের নোলান মিমটা কিন্তু মানে আমারই বানানো, সো ওটা সত্যি, তার মানে থ্যাংক ইউ ফর মানে অ্যাডমিটিং অ্যান্ড অ্যাকসেপ্টিং। ইনফ্যাক্ট ইটস টু মাচ অফ কমপ্লিমেন্ট, আই এম নোয়্যার ক্লোজ টু নোলান। গরিবের প্রিফিক্সটা কারেক্ট। তোমার সিনেমার ফ্রেমগুলো খুব সুন্দর হয়, তো তুমি এত ভালো মানে ব্লক করতে কি করে শিখলে? ব্লক ফ্রেম না, আমি কিছু মানুষকে ঘাড় ধরে হ্যান্ডেলও করাই, সো সেরকম ব্যাপার নয়। কিন্তু কথা হচ্ছে যে সিনেমার ফ্রেম বা ড্রয়িং রুমের ফ্রেম বা প্রোফাইলের ফ্রেম, যাই হোক, এস্থেটিক্সটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা ক্যামেরার ফ্রেমই হোক কিংবা আমার বসার ঘর হোক বা আমার ভার্চুয়াল বসার ঘর হোক, যেটা কিনা আমার পেজ বা প্রোফাইল, তো সেখানে কারা আসবে, জুতো পরে ঢুকবে কি ঢুকবে না, জুতো পরে ঢুকে জুতোটা চেয়ারের ওপর রাখবে কি রাখবে না, চেয়ারের ওপর রেখে আমাকে দুটো খিস্তি করবে কি করবে না, চেয়ারের ওপর রেখে আমাকে দুটো খিস্তি করবে কি করবে না, এই যে পুরো ইয়েস নো বাইনারিটা, এটা সম্পূর্ণভাবে যেহেতু আমার জুরিসডিকশনে পড়ে, তাই জন্য এটা শর্ট টেকিংই হোক বা প্রোফাইল বা পেজে কারোর ব্যবহার হোক, যেমন আমার বসার ঘরেও আমি সেটা ডিসাইড করি, ওখানেও আমি ডিসাইড করি, ক্যামেরা ফ্রেমে আমি ডিসাইড করি। সো ওই প্রচণ্ড স্ট্রিক্ট এস্থেটিক্সের জায়গা থেকে আমাকে মাঝে মধ্যে ব্লক ফ্রেম ইউজ করতে হয়, মাঝে মধ্যে হ্যান্ডহেল্ড ইউজ করতে হয়, আর খুব যদি মানুষ
ট্র্যাকটাকে ভালো লেগে যায় আমি ট্র্যাক ট্রলিও ইউজ করি। তুমি কি টরেন্ট থেকে সিনেমা নামিয়ে দেখো? না, এটা আমি দেখি না, মানে তাতে কোনো মরাল সুপিরিয়রিটি আমি ক্লেম করছি না। টরেন্ট থেকে যারা এ করে দেখেন নিশ্চয়ই তাদের কোনো উপায় নেই, ধরে নিচ্ছি তারা দেখেন, তাতে হয়তো পাইরেসি বাড়ে, ক্ষতি হয় মানুষের, কিন্তু সেটা তো আমরা এতবার বলেছি আর নতুন করে বলার কিছু নেই। এরপর যদি আপনারা শোনেন ভালো, না শোনেন আমি কী করতে পারি আমরা, কিন্তু আমি নিজে করি না, কারণ আমি প্রসেসটা জানি না ঠিক করে ভালো করে, মানে তাই জন্য এরকম হয়েছে যে লোকজন বলছে আই ওটাকে নাম, আমি নাম কোথেকে নামাবো, মানে ফল তো নয়, বুঝছি না, এটা টরেন্ট থেকে নামানোর একটা একটা ব্যাপার আছে। তারপর আমি বুঝলাম যে এরকম কিছু প্রযুক্তিগত জিনিস করা যায়, কিন্তু আমি জেনারেলি চেষ্টা করি অরিজিনাল ডিভিডিস বা কিছু ইয়েতে নেটফ্লিক্সে যদি আসে। এখন আসলে নেটফ্লিক্স অ্যামাজন আসার পর ব্যাপারটা আরেকটু সহজ হয়ে গেছে, সো সেটা ওকে, সো সে নো টু পাইরেসি সেট বাই সৃজিত দা। আচ্ছা, অনেকেই অনেক রকম পাখি পুষতে ভালোবাসেন, কেউ ময়না পোষে, কেউ টিয়া পোষে, কথা বলা কাকাতুয়া পোষে, তো তোমার কি কোনো পোষা ড্রোন আছে তোমার ঘুরে বেড়ায় তোমার বাড়িতে? ড্রোন না, তা নেই, কিন্তু ড্রোন আমার খুব প্রিয় পাখি, মানে আমি মানে আমার বাড়িতে যদি দাঁড় থাকতাম, দাঁড়ে একটা ড্রোন রেখে রোজ সকালে ছোলা খাওয়াতে, আমার তো খুব পছন্দ, আমার তো পার্সোনালি খুব ভালো লাগতো। কিংবা ড্রোন কথা বলবে, হাতের উপর এসে বসবে, হ্যাঁ আমি একটু ড্রোনের গলার নিচে চুলকে দেবো, এইটা এগুলো আমার করতে খুব ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি সেই প্রযুক্তিটা এখনও ডেভেলপ করেনি। মানে এখন ড্রোন, এখন অবধি ড্রোন শুধু উঠতে পারে এবং সেটাও খুব কন্ট্রোল ভালো করতে পারে, এরম মানুষের হাতে উঠতে পারে। আসলে কী আমি বলছি, এটা না, এটার একটা ব্যাক স্টোরি আছে, এটা একটা ব্যাক স্টোরি, এরকম না যে ছোটোবেলায় আমার মাথায় ড্রোন এসে লেগেছিলো তারপর এরকম, নাথিং লাইক দ্যাট, বাট বাংলা সিনেমায় প্রথম ড্রোন ব্যবহার কিন্তু আমিই করি জাতিস্বরে, এবং সেইটার এবং সেই ভয়ঙ্কর সেই ড্রোনটা ছিল, কারণ খুব প্রিমিটিভ একটা ড্রোন ছিল, সেই কাঁপতো আর কি, তো সেই কাঁপাটাকে আমরা কোনোভাবে স্টেবিলাইজ কিছু কিছু জায়গায় করতে পেরেছি, কিছু জায়গায় পারিনি, যেহেতু আমরা গরিবের অনেক কিছু, তাই জন্য আমাদের তো অত উন্নত মানের ড্রোন আস্তে আস্তে মানে বাকি জায়গায় চলে এসছে, আমরা তখন তার ছবি দেখছি, জানিস বম্বে থেকে আমার টকটপটার এসছে, বাবা ওখানে শ্যুটিং হয়, ও বাবা, তো এইখানে তো এটা ব্যাপারগুলো একটু স্টেবল, ভদ্র, সুস্থ ড্রোন আসতে একটু সময় লাগলো, কিন্তু তারপর যখন এলো তারপর দেখলাম সবাই পুষছে, মানে ওরম কিছু নয় যে, তো তখন দেখে একটু আমার মনে হলো যে এটা একটু মানে এবার একটু আমরা মাছ, কচ্ছপ ইত্যাদি এগুলোর দিকে যদি বেশি মনোনিবেশ করি, পাখি পোষার দিকে একটু যদি আমি কম যাই, তাই পরবর্তীকালে আমার ড্রোন নামক পাখির সঙ্গে ইন্টারাকশন অনেক কমে গেছে। আই হোপ শিগগিরই তুমি একটা ড্রোন নিজের পুষবে। মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন, উমা, এক যে ছিল রাজা, শাহজাহান এজেন্সি, ভিঞ্চিদা, গুমনামি, দ্বিতীয় পুরুষ, এই সবগুলো সিনেমাতেই একজন আছে, সেটা হচ্ছে অনির্বাণ দা। তো তার মানে অনির্বাণ দা তোমার সাথেই থাকে, তো বাড়ি ভাড়া দেয় না, এমনি থাকতে দিয়েছো? এমনি থাকতে দিয়েছে, ও খুব এন্টারটেইনিং একটা মানুষ, একটা ছোট ঘর করে দিয়েছি, একটা এই বেশি 10 ফুট বাই 10 ফুট আছে, থাকে সেখানে, মাঝে মাঝে ইচ্ছে হলো নানা রকম চরিত্র করে দেখা, মানে এটা করতো, একটা উমাটা করে দেখাতো, এরকম করে আর কি। আর খুব মিষ্টি ছেলে, ওর বেশি দাবি দাওয়া নেই, ও যেটা বলেই যে ভালোবাসা ছাড়া কিচ্ছুই তো চাইনি জীবনে, সো ওর ওইটুকুই, ওকে একটু ভালোবাসা দিয়ে আমি একটা ছোট্ট ঘরে রেখেছি, খুব মিষ্টি ছেলে, এবং থাকবে আরও কয়েকদিন, আরও আরও তো ছটা হয়েছে, আরও ওর পূর্ণ বিকাশ যতদিন না হচ্ছে আমার সাথেই আছে মোটামুটি। যার যেই যেই মেয়েরা আমার মুন্ডুপাত করছেন তাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু সম্পূর্ণভাবে ওকে আমি চয়েস দিয়েছিলাম, ও কিন্তু ভালোবেসে আমার সঙ্গে থাকছে, কাজেই আপনারা আমার উপর রাগ করবেন না, আমার কিছু করার নেই। এটা অনির্বাণের যারা পুরুষ ফ্যান আর কি, তাদের বলে আপনারা হিংসা করবেন না, সবার বাড়িতে অনির্বাণ কেন এইবার থাকবে, ভালো, মানে একটা এরকম রুমমেট থাকা তো খুবই ভালো। আই মিস ইউ। দ্বিতীয় পুরুষে রাইমা দি কি ফাইনালি বিরিয়ানি খাবে নাকি ডাল ভাতেই চালাবে? এইটা তো দেখতে হলে তো, এটা বুঝতে হলে তো চোখ রাখতে হবে রূপালী পর্দা, এটা তো কিছু করার নেই, এটা তো, এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড়, মানে থ্রিলারের সবচেয়ে বড় পয়েন্ট কিন্তু এইটা, কি খুনি, কি খোকা, কি এগুলো কিন্তু সেকেন্ডারি। অনেকের কাছে, ইনফ্যাক্ট বাইশে শ্রাবণেরও
বিশেষ করে যারা খুব প্রেমিক মানুষ, তারা লাস্টে বুম্বাদা খুনি না কে খুনি নয় না গৌতম নাকি, তাদের কিন্তু কারো এসে যায়নি। তাদের সিনেমাটা কিন্তু শেষ হয়ে গেছিলো যখন আবির উঠে চলে গেল, বললো যে বছর কুড়ি পর আর সিঙ্গেল থাকলে আরেকবার ট্রাই নেবো, ওইখানেই তাদের। তারা এবার এই প্রথম গানটা বেরোনোর পর আবিরের ভাইরাল মুখ তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে। সো এইটা একটা খুব মজার ব্যাপার, মিক্সড জনরা ছবি করলে, মানে যেই মিশ্র ঘরানার ছবি যদি আমি বলি, যেটা বাইশে শ্রাবণ। বাইশে শ্রাবণকে তুমি পিওর থ্রিলার তো বলতে পারবে, কারণ সেখানে একটা প্রচণ্ড তাগড়াই প্রেমের ত্রিকোণ আছে। এবার কেউ সেই তাদের টেকহোমটা হলো প্রেমের ত্রিকোণ, কারোর টেকহোমটা হলো ভায়োলেন্সটা, কারোর টেকহোমটা দ্য কপ সিরিয়াল কিলার স্টোরি, কারোর টেকহোমটা হলো দ্য হু ডান ইট, কে করলো ফাইনালি। তো এবার দ্বিতীয় পুরুষও কিন্তু ইকুয়ালি নানান পরতে নানান মানুষকে টিকল করছে এবং ইনস্টিগেট করছে। এবং যেহেতু একটা পুরো প্রজন্ম বাইশে শ্রাবণ, আমি বাইশে শ্রাবণের মানে কতটা যে ব্যক্তিগত, মানে মানে আমি একটা ছবি প্রেজেন্ট করেছিলাম বাকিটা ব্যক্তিগত, বাইশে শ্রাবণ পুরোটাই ব্যক্তিগত আমার যেটা মনে হয়। কারণ বাইশে শ্রাবণ দেখে প্রেমিকার সাথে দেখতে গেছে, তারা এখন দ্বিতীয় পুরুষ যখন দেখতে যাবে তারা তাদের সন্তান হয়ে গেছে, প্রেমিকারা স্ত্রী হয়ে গেছেন, কিংবা হয়নি, কিংবা অন্য কাউকে বিয়ে করেছেন। তারা যে কটা দিন দেখে তারা সারাদিন কাঁদছে আর আমাকে ফেসবুকে মেসেজ করছে, আমার আমি কি ভুল করলাম, আমার কি ফিরে যাওয়া উচিত টুচিত, নানান রকম। তো এই যে এতটা নাড়া দিয়েছে, অ্যাকচুয়ালি গানটাই অনুপম এরমভাবে বেঁধেছে দ্বিতীয় পুরুষের এই গানটা। মানে আমি ওকে একটা যে সিম্পল ব্রিফ দিয়েছিলাম যে লেগে আছোটাকে লেগে ছিলে করে দে, আর লেগে ছিলেতে একটা মাইনার নোট লাগা যাতে ব্যাপারটা ওই একটা মেলাঙ্কালিয়ার দিকে যায়, সেইটার এমন একটা, তারপরও এমন দুটো অন্তরা লিখে আনলো, আমি কেঁদে ফেললাম শুনে। এটা হালকা একটা SMS করলাম যা কি, সে সব অন্য বিষয়, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো মানে ইট ইজ সামথিং উইচ ইজ হেট পিপল, ইট ইজ হেট পিপল অ্যাট দ্য ভেরি ভেরি সফট কোর, দ্য ভেরি রিমোট রিসেসেস অফ দ্য হার্ট। সো সেইটা একটা কিন্তু হয়েছে যে রাইমার কোর অফ দ্য হার্টে মেনু কার্ডে হ্যাঁ বিরিয়ানি আছে না ডাল ভাত আছে, এটা দেখার জন্য তো একটু ওয়েট করতে হবে 23 জানুয়ারি অবধি। তো নেক্সট কোয়েশ্চেন, তো আমরা 23 তারিখে রিলিজ করছে দ্বিতীয় পুরুষ, আচ্ছা ওকে, সো সেই ততদিন অবধি ওয়েট করি। মালিককে গিয়ে বল খোকা এসছে। অনির্বান্দা এই সিনেমায় খোকা হয়েছে, তো এই খোকা কি বিজলি থেকে বিড়ি জ্বালাতে পারে? এই খোকা ভয়ঙ্কর খোকা, আর অনির্বাণ যখন বিড়ি জ্বালায় তখন যে কি করে সে, এবং মানে সেইটার পূর্ণ, আগেন আমি বলছি না বারবার, পূর্ণ বিকাশ অনির্বাণের মধ্যে এমনিতেই একটা স্প্লিট পার্সোনালিটি আছে, সেই স্প্লিট পার্সোনালিটিটা অনির্বাণ খুব ভালোভাবে ব্যবহার করে, কখনো DCDT পোদ্দার হয়, হ্যাঁ কখনো এই উমার যে দক্ষিণপন্থী যে মানুষ সেই রোলটা করে মোহিত সুর, তো এরকম করতে করতে এই যে খোকাটা যখন দিলাম ওকে, ওকে যখন স্ক্রিপ্টটা পড়ে শোনালাম, ও না খিলখিলিয়ে বাচ্চাদের মতো প্রায় হাততালি দিয়ে উঠেছিল। তখন আমি বুঝেছিলাম এ যা বিড়ি জ্বালাবে, মানে এ বিড়ি অন্য জিনিস, এ বিড়ি কেমন বিড়ি হয়ে যাবে ব্যাপারটা, একটু শেখর বাগর ঘাটো রজত, নইলে তো ডাল হয়ে থেকে যাবে, পাতা আর গজাবে না। সো আরেকটা কোয়েশ্চেন আছে, পরমদা আছে এই সিনেমাতে, তো পরমদা কি এই সিনেমায়, মানে পরমদা এই সিনেমায় কতবার না ইয়ে মানে বলছি বলেছে? না ইয়ে মানে বলছি কাইন্ড অফ সামস আপ দ্য হেজিটেন্ট অভিজিৎ পাখরাশি, যাকে আমরা বাইশেতে দেখেছিলাম। কিন্তু দ্য গুড থিং অ্যাবাউট পরমেশ, পরমেশ ইন্টেলিজেন্ট অ্যাক্টর, তো ওকে আমি একটা আর্ক দিয়েছিলাম যে এই 9 বছর অভিজিৎ পাখরাশির জীবনে কী কী হয়েছে, কী পদোন্নতি হয়েছে, বিএ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ও সেটাকে খুব বিউটিফুলি এমনভাবে ইনকর্পোরেট করেছে যে অভিজিৎ পাখরাশি যদিও না মানে ইয়েটা বলছে না, ওর খানিকটা হেজিটেন্ট একটা একটা আসপেক্ট কিন্তু চরিত্রে আমরা পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম ওর কোথাও একটা উত্তরণও ঘটেছে, কোথাও একটা হি স্লিপড ইন টু দ্য শুজ অফ প্রবীর, আর ওর জায়গায় চলে এসেছে গৌরব। সো দের ইজ আ শিফট ইন দ্য রিলেশনশিপ, একটু রোল রিভার্সাল না রোল ট্রান্সফার হয়েছে আর কি, মানে হি ইজ নাও বিকাম দ্য দাদা ইন দ্য ইনভেস্টিগেশন, আর দের ইজ ওয়ান অ্যাসিস্ট্যান্ট হু ইজ গৌরব। সো আমরা প্রবীর, ইনফ্যাক্ট প্রবীর অভিজিতের সম্পর্কের অনেকটা অনুরণন কিন্তু এদের দুজনের সম্পর্কের মধ্যে পাবো, মানে পরম আর গৌরবের যে সম্পর্কের মধ্যে কিন্তু পাবো।
সো সেটাই আর কি, মানে আই কান্ট সে যে না মানে এটা এখনো ইকুয়াল ইন্টেন্সিটিতে বলছে। দেখা যাক তাহলে কি হয় সেটা, ব্যাপারটা কতবার বলছে আমরা সেটা দেখবো।